بسم الله الرحمن الرحيم عيسى بن مريح تنا هدايا صاحيك كي تستريح واذكر الدعاء الخفي الصريح بسم الله والحمد لله والصلاه والسلام على رسول الله স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের শিক্ষায় যেখান থেকেই আজকের অনুষ্ঠান দেখছেন দোয়া করছি মহান মুনিবীর কাছে এই অনুষ্ঠান দেখা এবং শোনার ভিতর দিয়ে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন যেন আমাদের এলিমকে আরো বাড়িয়ে দেন আমুলকে যেন আরো সৌন্দর্যমণ্ডিত করে দেন আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদের ইমানটাকে আরো মজবুত করে দেন দর্শক বায়ু বোনেরা সুন্দর একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছে বিষয়টা হচ্ছে নেচার অফ দিস ওয়ার্ল্ড দুনিয়ার জীবনের চিত্র আল্লাহ সুভায় হুয়া তালা আমাদের উপরে অত্যন্ত বড় মেহরবানি করেছেন আমরা সৌভাগ্যবান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসাবে শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ পাক আমাদেরকে বাছাই করেছেন আমাদেরকে মনোনীত করেছেন আমাদের জন্য আল্লাহর তরফ থেকে একটা বড়ই একটা মেহরবানি বড়ই একটা দয়া উই আর দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ আমরা আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের শ্রেষ্ঠ জীব আল্লাহ হর্বুল্লা আলমিন আমাদের কাছে তামান্না করেন আমাদের কাছে আল্লাহর ডিমান্ড আমাদের কাজ আমাদের চিন্তা আমাদের চেতনা সবগুলো হবে শ্রেষ্ঠ বিকজ আমরা হচ্ছি শ্রেষ্ঠ জীব আমাদের চলায় আমাদের কথায় আমাদের আচারে আমাদের আচরণে আমরা হব শ্রেষ্ঠ আমাদের সাথে আর কারো তুলনা হবে না উই আর দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ আল্লাহে যে আল্লাহে চুজ এন হাস সেলেক্টেড হাস হি সার্ভেন্ট আল্লাহ তালা তার গোলাম হিসাবে আমাদেরকে বাছাই করেছে। সুন্দর এই পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন কেনা চায় সুন্দর এই পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকতে চাইলেই কি পাওয়া যায় না যে কোনো জিনিস চাইলেই পাওয়া যায় না আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীর জীবনের চিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের ভিতরে দুনিয়ার জীবনের চিত্রটা এভাবে তুলে ধরেছে ইয়া ইল্লামা আনমা আল হায়াতুদ্দুনিয়া ওয়া লাহুউন ওয়া যিনা وزينة وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد. اعلموا تمرجنيرالكو انما الحياه الدنيا دنيا جبون متاع اعلموا أنما الحياة الدنيا لعب دنيا جبون اكتا كلار جايكا لعب ولهو وزينة وتفاخر بينكم

ময় জীবন রাম বলেন মানুষ যখন জন্মগ্রহণ করে জন্মগ্রহণের পরে তার জীবনের একটা ধাপ যেটাকে বলা হয় চাইল্ডহুড এরপরে ওয়ালাহ তার জীবনের যে সময়টা এই সময়টা হচ্ছে তার তারুণ্য তার এর এরপরে আরেকটা জীবন এই জীবনটা হচ্ছে তার প্রতিযোগিতার সময় কেমন করে সে দুনিয়াতে সম্পদ হাসিল করতে পারে কেমন করে দুনিয়াতে প্রতিষ্ঠা লাভ করতে পারে এরপরে তার সন্তান সন্ততিকে কিভাবে সে প্রতিষ্ঠিত করতে পারে আল্লাহ রাব্বুল সুরহাদিদের সূরা ভিতরে মানুষের জীবনের এই ধাপুল নিয়ে আলোচনা করেছে ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লায়িবুন ওয়ালাহু ওয়া যিনাতুন ওয়া وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد Life of this world is play, amusement, entertainment, adornment, decoration, laibun to play. ছোট একটা বাচ্চার হাতে যদি আপনি একটি ঠয় তুলে দেন একটু খেলনা তুলে দেন এই বাচ্চাটা খুব আনন্দিত হয় যেন দুনিয়ার বড় একটা জিনিস তার হাতে পেয়ে গেছে অথবা কোনো মানুষ যদি খেলার ফিল্ডে যায় খেলার মাঠে সে চিরস্থায়ী থাকে না সব সময় অবস্থান করে না খেলা শেষ সে রিটার্ন করে সে তার ঘরের দিকে মূল ঘরের দিকে ইন তু দুনিয়া দুনিয়ার যেমন একটা খেলা একটা বাচ্চার কাছে একটা টয় তুলে দিলে সে যতটুকু আনন্দিত হবে তার কাছে যদি একটা গোল্ডের পিস তুলে দেন সে ততটুকু আনন্দিত হবে না যতটুকু আনন্দিত হবে একটা খেলা হাতে পাওয়ার পরে এরপরে আল্লাহ বলছেন এটা আনন্দের জায়গা একটা আনন্দের জায়গা দুনিয়ার জীবন। অ্যামিউজমেন্ট এরপরে যখন সে টিনেজ হয়ে যায় টিনেজ হওয়ার পরে তার কাছে মনে হয় সে যদি তার নিজেকে একটু সৌন্দর্যমণ্ডিত করে মানুষের কাছে প্রকাশ করতে পারে তাহলে সে নিজের কাছে গুড ফিল করে বেটার ফিল করে জি নতুন সৌন্দর্য মন্ডিত সে চায় তার যদি সুন্দর একটা গাড়ি থাকে সুন্দর একটা ঘর থাকে তাহলে সে মানুষের কাছে তার সৌন্দর্যটাকে সুন্দর করে উপস্থাপন করতে পারে সেটা এনজয় করে এরপরে মানুষের জীবনে চলে আসে অহংকার মানুষের চলে আসে গৌরব মানুষ নেমে পড়ে প্রতিযোগিতায় কিভাবে বেশি করে সম্পদ হাসিল করা যায় কি করে তার ব্যক্তিত্বকে তার ক্ষমতাকে তার আধিপত্যকে দুনিয়ার মানুষের কাছে তুলে ধরে তুলে ধরা যায় মানুষের জীবনে এক সময়ে চলে আসে প্রতিযোগিতা কিভাবে নিজের সন্তানটাকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করা যায় কেমন করে সন্তান সকলের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে মানুষের জীবনের চাইল্ডহুড শেষ টিনেজ এজ শেষ ইউথ টাইম শেষ মানুষের জীবনের সম্পদের প্রতিযোগিতা শেষ মানুষের জীবনের সন্তান লাভের সন্তান প্রতিষ্ঠার সময় শেষ তখন কী

যখন ফসলের জমি সে উৎপন্ন করে ফসল উৎপন্ন করে জমিতে যখন সে চাষাবাদ করে চাষাবাদ করার পরে সময ওই জমিটা ফসলে ভরপুর হয়ে যায় ফসল উৎপন্ন করার পরে সে যখন মাঠের দিকে তাকায় তখন চতুর্দিকে দেখে সবুজ আর সবুজ স্প্রিং টাইমে যখন আমরা গার্ডেন করি এই গার্ডেনে আমরা যখন যাই তখন কিছুদিন পরে দেখি সুন্দর গাছ উৎপন্ন হয়েছে গার্ডেনের মধ্যে গার্ডেনে যখন আমরা হাঁটাছাড়া করি চলাফেরা করি তখন এই সবুজ গাছগুলির দিকে থাকালে যেন আমাদের নয়নটা একেবারে জুড়িয়ে যায় গাছের দিকে তাকাই আর আমরা মুচকি হাসি আল্লাহ রব্বাল আলমিন মানব জীবনের দৃষ্টান্ত দিয়েছেন ক্যামেস্যালি সিন ফসলের জমির দিকে তাকালে কৃষক উৎপন্ন হয় কৃষক আনন্দিত হয়ে যায় যখন বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরে ফসলের জমিতে ছাড়া গাছগুলি যেন আনন্দে দুলতে থাকে জমি যখন বৃষ্টির পানি পায় ফসলটা যখন তখন যেন উতলে উঠে বৃষ্টির পানি পাওয়ার পরে ফসলের জমি শুধু সবুজ আর সবুজ আল্লাহ রাবুল্লা আলামিন বলেছেন ওই গার্ডেনের গাছগুলি ফসলের জমির এই গাছগুলি চিরদিন ওইগুলা সবুজ থাকে না ফাতার হো তুমি এইগুলাকে দেখবে সবুজ গাছগুলি একদিন হলুদ হয়ে গেছে গার্ডেনের লতা পাতা গার্ডেনের গাছগুলি সারা বছর সবুজ থাকে না কিছুদিন পরে সবুজ ছাড়াগুলো সবুজ গাছগুলো ইয়েলো বর্ণের হয়ে যায় হলুদ কালারের হয়ে যায় দূষর হয়ে যায় অম্মরাবুল আলমিন আবার বলেছেন এগুলো আবার চিরদিন হলুদও থাকে না এইগুলা খরকুটায় পরিগণিত হয়ে যায় গাছ সুন্দর পাতা দিল সবুজ পাতা সবুজ গাছগুলি পাতাগুলি হলুদ হয়ে যায় সারা বছর হলুদও থাকে না থাকুন হতো আমা এগুলা এক সময়ে খরকুটায় পরিগণিত হয়ে যায় ফাটখাটিতে পরিগণিত হয়ে যায় মানব জীবনের দৃষ্টান্ত এরপরে লতা পাতার দৃষ্টান্ত উভয় দৃষ্টান্ত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলমিন একথায় বুঝাচ্ছেন তোমাদের চুকের সামনে গাছপালা তরলতা তার যে চেঞ্জিং মানুষের জীবনের যে একটা চেঞ্জিং চাইল্ডহুড থেকে অ্যাডোলসেন্ট ইয়াং এজ ওল্ড এজ এরপরে কি এরপরে তুমি চাইলেও তোমার জীবনের তারুণ্য চিরদিন তুমি ধরে রাখতে না তুমি চাইলেও তোমার গাছের লতা পাতার কালারগুলি চিরদিন সবুজ রাখতে না দিস ইজ দ্য নেচার অফ দ্য ওয়ার্ল্ড এগুলার চেঞ্জিং হবে শিশুকাল থেকে কৈশোরকাল আসবেই কৈশুর কাল থেকে যৌবনকাল আসবেই যৌবন কালের পরে বার্ধক্য আসবেই কেউ টেকাতে পারবে না সবুজ থেকে ইয়েলো কালার হবেই ইয়েলো কালার থেকে এক সময় এই গাছের গাছ থেকে পাতাগুলো জোরে যাবেই কেউ চিরদিন ধরে রাখতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন এই দৃষ্টান্ত দেওয়ার পরে আখেরাতের কথা বলছেন যে উই হ্যাভ টু রিটার্ন টু দা আখিরা আমরা আখেরাতে চলে যেতেই হবে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে মিনহা হলাকুম ও মিন নুখরা আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি তোমাদেরকে এই মাটিতে ফিরে যেতেই হবে তোমরা চাও আর তোমরা না চাও নট ম্যাটার তোমাকে এই মাটিতে ফিরে যেতেই হবে এই মাটির সাথে একদিন পচে গেলে গলে গেলে মিশে গেলেও আমি আল্লাহ রাবুল আলামিন এই মাটি থেকেই আবার তোমাদেরকে বের করে নিয়ে আসব। অন দ্য ডে অফ জাজমেন্ট দ্য ডে অফ কিয়ামা মাটি থেকে বের করে নিয়ে আসবই। ওফিল আখিরতি আখেরাতের জীবনে কি আছে আল্লাহ রাবুল আলমিন বলছেন আখেরাতের জীবনে দুটো জিনিস আছে আজাবুন সাদিদুন ও মাগফিরাতুম মিন আল্লাহ ওয়ারিদান আল্লাহর বাসায় আখেরাতের জীবনের প্রথম ধাপটা হচ্ছে আল্লাহ বলছেন আবুন সাজিদ প্রচন্ড আজাব কঠিন আজাব যে আজাব দুনিয়ার কোনো মানুষ কখনো ফিল করে নাই দুনিয়ার কোনো মানুষ কখনো বুক করে নাই দুনিয়ার কোনো মানুষ কখনো দেখে নাই দুনিয়ার মানুষ কখনো কল্পনাই করে নাই এই পরিমাণে আজাব আল্লাহ রাবুল আলম রেখেছেন আজাবুল সাদীদ কঠিন আজাব ও মালুফিরাতমিন আল্লাহ আর আখেরাতে রেখেছেন আল্লাহ রাবাল আলমিনের ক্ষমা ওর ইদান আল্লাহর সন্তুষ্টি অর্থাৎ যারা আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবে যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করবে তাদের জন্য আল্লাহ রাব্বাল আলামিন রেখেছেন জান্নাত তাহলে দুনিয়া জীবন ফাড়ি দিয়ে আখেরাতের জীবনের দুটো জিনিস একটি হচ্ছে আজাব উন আরেকটা হচ্ছে নাইম। কেউ হবে সেই আজাবন সাদিদের চিরস্থায়ী বাসিন্দা জাহান নামের আর কেউ হবে নাইম তথা রাবুল আলমিনের সন্তুষ্টির ভিত্তিতে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী প্রিয় ভাই ও বোনেরা নেচার অফ দিস ওয়ার্ল্ড এই ব্যাপারে আলোচনা করব ছোট্ট একটা বিরতির পরে সাথে থাকবেন আমাদের ওয়ালাম আলাইকুম রাহমতুল্লাহ ওবার أنا يا <applause> كي تستريح وَ الدعاء الخفي الصريح. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. والصلاة والسلام على نبينا وحبيبنا ومولانا محمد. وعلى آله وأصحابه وأهل بيته أجمعين.

আমরা কথা বলছিলাম নেচার অফ দিস ওয়ার্ল্ড দুনিয়ার জীবনের চিত্র নিয়ে আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়ার জীবনকে খেলাধুলার সাথে দুনিয়ার জীবনটাকে একটা আনন্দ উল্লাসের সাথে দুনিয়ার জীবনটাকে একটা চাকচিক্ষময় জীবন হিসাবে আল্লাহ রাবুল্লাহ আলামিন কোরআনুল কারিমের ভিতরে উল্লেখ করেছেন দুনিয়ার জীবনটাকে একটা প্রতারণার জায়গা হিসাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন উল্লেখ করেছেন এই দুনিয়ার জীবনে মানুষ লাভ করে শিশুকাল কৈশুর কাল যৌবন কাল বার্ধক্যের কাল একটার পরে আরেকটা জীবনকে অতিবাহিত করে সময়কে অতিবাহিত করে মানুষ চলে যায় তার স্থায়ী টিকা সে স্থায়ী টিকা হচ্ছে পরকাল তো মুফসির কেরাম বলেন খুল এই জীবনের দাতগুলি কে অতিক্রম করে সবাইকে কে মৃত্যু বরণ করতে হবে ইল্লা যুল ইজ্জতি ওয়াল জাবারুত কেবল মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জারাম কুল্লু মান আলাইহা ফান ওয়্যবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম মাওলাই বলেছেন সব কিছু একেবারে

আল্লাহ রাবুল্লাহ আলমিনের আধিপত্য ছাড়া আল্লাহ তালার অস্তিত্ব ছাড়া একদিন আসবে কারোই অস্তিত্ব থাকবে না কাজে যেখানে থাকবে না আমাদের কোনো অস্তিত্ব সেই দুনিয়াকে নিয়ে আমাদের এত বাহানা এত প্রতারণা এত চিন্তা এত চেতনা

কে বৃদ্ধ কে শক্তিশালী কে দুর্বল হাল মিনাল বাই মৌত এটা কে করে না এটা বদার করে না আপনি কি আপনার ঘরে আসেন না আপনি আপনার গরের বাহিরে অবস্থান করছেন মৃত্যু এটা বুঝে না এটা কে করে না কুমুল মাউত তুমি যেখানে তাকো না কেন তুমি যেখানে তাকো না কেন তোমাকে ধরবেই মৌতের পাকড়াও চারা কে বসতে না সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে তো আল্লাহ রবুল আলমিন সুরহাদিদের ভিতরে দুনিয়ার জীবনের দৃষ্টান্ত দেওয়ার পরে তিনি বলছেন ওয়াফিল এ ফিওর তি আদে বুং সেদিদুং ও মা ফিউর তুমিনাল্লা হিওয়ারি দুয়ন ওমেল হায়ে তুদুনিয়া ইল্লামেটা গুরু মৃত্যুর সাহায্য কর তুমি গ্রহণ করবা এরপরে তোমার আরেকটা জীবন শুরু হবে যে জীবনটা হচ্ছে আখেরাতের জীবন পরকালীন জীবন যে জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ নাই আখেরাতের জীবনের শুরু আছে শেষ নাই কি আছে সেই আখেরাতের জীবনে দুটো জিনিস আছে কি সেই দুটো জিনিস আজ সাদি দুমা ফিরতুন মেনাল্লা হিওয়াদ দ এটা হচ্ছে কঠিন না যা। আবন সাদদ আর আছে আল্লার তরফ থেকে ক্ষমা ক্ষমা লাভের ভিত্তিতে যা নাথ। আল্লাহ যদি দয়া না করেন আল্লাহ যদি ক্ষুমা না করেন তাহলে আপনি আমি কেউ আমরা জান্নাতে যেতে পারবো না জান্নাতে যেতে হলে আল্লাহর দয়ার প্রয়োজন আল্লাহর ভালোবাসার প্রয়োজন আল্লাহর মহাব্বতের প্রয়োজন আল্লাহর মহব্বতের মানুষ কেমন করে হওয়া যায় আল্লাহর প্রিয় হতে হলে আল্লাহর মহব্বতের হতে হলে আল্লাহর প্রিয় কাজ করতে হবে আল্লাহর ভালোবাসার বনতে হলে আল্লাহ রাবুল্লাহ আলমিনের পছন্দনীয় কাজ করতে হবে তাহলেই আপনি আল্লাহর প্রিয় হতে পারবেন যদি আমরা আল্লাহ সোভায় না হওয়া তা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি এই জমিনের ভিতরে উসিবুক্যাফি দুনিয়া এমনেন وطمأنينة وراحة وسكينة ورحمة وأثيبك عليها في الآخرة جنة إلى أبد الآبدين جودي الله سبحانه وتعالى رِزَامٌ من أي كنوس الله رب العالمين دنيا جبنة أمدرك دي راحت শান্তি দিবেন সাকিনা দিবেন রাহমাহ দিবেন বারাকা দিবেন দুনিয়ার জীবনে আল্লাহ সুভায় হওয়া তাআলা একটা সুন্দর একটা কাঙ্ক্ষিত জীবন তিনি আমাদেরকে দিবেন আর আঁকের রাতে আল্লাহ সুভায় না তাআলা আমাদেরকে দিবেন আমাদের সেই কাঙ্ক্ষিত জান্নাত যে জান্নাতের ভিতরে ঢুকলে পরে আমরা চিরদিন সেখানে থাকব সেখান থেকে কোনো দিন বের হব না আল্লাহ এই দুনিয়ার জীবনটাকে একটা চাকচিক্যময় জীবন একটা প্রতারণার জায়গা হিসাবে আল্লাহ তহ উল্লেখ করেছেন মানুষ একসময় একা থাকে দুনিয়ার জীবনের জন্য ততটুকু মহব্বত বৃদ্ধি হয় না বাট যখন মানুষ তার পার্টনার খুঁজে পায় বিয়ে শি করে ফেলে সংসার জুড়ে ফেলে তখন দুনিয়ার প্রতি তার মহব্বতটা আরও এক দাব বেড়ে যায় বাট সে এখনও সন্তান সন্ততি পায় নাই জাস্ট তার একজন পার্টনার পেয়েছে এখন আল্লা রাবাল আলমী তাকে সন্তান সন্ততি দিলেন সন্তান পাওয়ার আগে দুনিয়ার প্রতি মানুষের যে মহাব্বত ছিল মোহব্বতটা আরও অনেক দূরে গিয়ে গেছে আরও এক দাপ বেড়ে গেছে দুনিয়ার প্রতি মোহাব্বত মানুষকে আঁকড়ে ধরেছে সন্তান সন্ততির আশায় সন্তান সন্ততি লাভের ভিতর দিয়া এখন পর্যন্ত ওনারা নাতিনও সাপান নাই আল্লাহ রাবাল আলম মেহরবানি করে সন্তানের ঘরে দান করেছেন আরও সন্তান হয়েছে আপনার নাতি হয়েছে আপনার নাতনি জেনারেশন বেড়ে গেছে দুনিয়ার প্রতি আবার আপনার মহব্বত আরেক দাব বেড়ে গেল এক সময় ব্যবসা বাণিজ্য ছিল না ব্যবসা বাণিজ্য এস্টাবলিশ হয়ে গেছে দুনিয়ার প্রতি আগে যে মহব্বত ছিল মহব্বতটা আরেক দাপ বেড়ে গেছে এইভাবে যত দিন যায় দুনিয়ার প্রতি মানুষের মহব্বতটা বাড়ে আল্লাহর মখলুকের প্রতি দুনিয়ার প্রতি মহব্বত বাড়াটা ভালোবাসাটা বাড়াটা এটা নেচার অফ দিস ওয়ার্ল্ড এটা মানুষের জীবনের চাহিদা এটা মানুষের জীবনের থামান্না এটার সাথে মানুষ অ্যাডজাস্ট এটাই রীতি এটাই দুনিয়ার জীবনের রীতি দিন যত যায় দুনিয়ার প্রতি মানুষের আকর্ষণ বাড়ে দুনিয়ার প্রতি মানুষের আকর্ষণ বাড়তে 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 যখন মানুষের সেই মহাব্বরটা চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন মানুষকে এই দুনিয়ার ধরে রাখতে পারে না মানুষের জীবনের একটা শেষ সীমা এসে যায় এন্ড অফ দ্য লাইফ এসে যায় আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার প্রতি এত আকৃষ্ট না হয়ে দুনিয়ার পেছনে এত বেশি না দৌড়ে না জাপ দিয়ে মানুষ যাতে এই দুনিয়া থেকেই জান্নাতের দিকে দৌড় শুরু করি। এজন্য আল্লাহ তা আলাহ সুর হাদিদের ভিতরে এনকারেজ করে বললেন সাবিকু বিকু ইলেমা উফ ইউরতিম মিউ র বিকুম ভজনতি নারু দুহ কারু দি أُعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. سابقوا إلى مغفرة من ربكم تُمْرَى দাবিত তো হও তোমরা দৌড়াও তোমরা রান করো কিসের দিকে তোমরা দৌড়াও ইলা মাঘফির তুমি রব্বি তোমাদের রবের মাগফিরাতের দিকে তোমাদের রবের কোমার দিকে আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে অনুনয় বিনয় করো যে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও হেলা জীবনের গুনাগুলি মাফ করে দিয়ে তুমি আমাদেরকে পুত পবিত্র করে দাও তুমি আমাদেরকে পিউরিফাইড করে দাও গুনাহ থেকে পবিত্র করে দাও আল্লাহ গুনাহ দিয়ে আমাদেরকে তুমি আখেরাতের দিকে নিও না আল্লাহ আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে তোমাদেরকে ভালো কাজ করতে হবে তোমরা ভালো কাজ শুরু করে দাও তোমরা দৌড়াও তোমরা দাবিত হও তোমরা এগিয়ে যাও তোমরা মুভ ওয়ার্ড হও মাগফিরাতের দিকে কেন আখের তো আল্লাহ দুটো জিনিস আছে ওয়াফিল সেদি আল্লাহ আল্লাহর মাগফিরাত আছে তোমরা মাগফিরাতের দিকে দৌড়াও ছা বি কুইলা মাখফিরাতি রব তোমাদের রবের মাগফিরাতের দিকে তোমরা দৌড়াও তোমাদের রব যদি তোমাদেরকে কমা না করে দেন তিনি যদি তোমাদেরকে মাফ না করেন তিনি যদি তোমাদেরকে ভালোবাস না বাসেন তিনি যদি তোমাদেরকে পছন্দ না করেন তাহলে তোমাদের জন্য বড় ক্ষতি এই ক্ষতিটা হচ্ছে আজা এবং সাদিদুন কঠিন আজাব আল্লাহ আজাবে তোমরা নিপতিত হয়ে যাবা তোমরা ক্ষতিগ্রস্তকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবা কে এই দুনিয়ার জীবনটা হচ্ছে আখেরাতের দিকে আল্লাহর মাগফিরাতের দিকে জান্নাতের দিকে দৌড়ানোর জীবন

আসমান আর জমিন এর মতো প্রশস্ত এর মতো বিশাল এত বড়ই জান্নাত এই বিশাল জান্নাতের দিকে তোমরা দৌড়াও দুনিয়ার সামান্য সম্পদ এই সামান্য সম্পদের দিকে তোমাদের এত দৌরজাপ এত প্রতি এত প্রতিযোগিতা এত পেরেশানি ইউ হ্যাভ টু রান দ্য জান্নাত জান্নাতের দিকে দৌড়াও আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও আল্লাহর কাছে জান্নাত ছাও আল্লাহর তার জান্নাত পাওয়ার জন্য যে আমল করার দরকার সেই আমলের ভিতরে তোমরা হও সেই আমলের ভিতরে তোমরা জাপাইয়া পড়ো সেই আমলকে তোমরা ভালোবাসো সেই আমলকে তোমরা গুরুত্ব দেও আল্লাহ রাবুল আলহামী উল্লেখ করলেন এই মাফিরাতা আর এই জান্নাতটা কাদের জন্য اي مغفرة اي جناتك هذه الجنة أعدت للمتقين زرى متقي متقي دير جنة الله سبحانه وتعالى اي جنات إن للمتقين مفازا حدائق واعنابا وكواعب اترابا وكاسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والارض رب السماوات والارض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكه صفا لا يتكلمون الا من اذن له الرحمن وقال صوابا

সেখানে অযথা কোনো কথা তারা শুনবে না সে হবে একটা বিশাল বালাখানা সেটাতে তারা লাভ করবে রাব্বুল দেওয়া দেওয়া আনাত এটা রাব্বুল আমিনের মেহরবানির ভিত্তিতে আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে আল্লাহর ভালোবাসার ভিত্তিতে আল্লাহ সুভান সেই বিশাল জান্নাতের সেই বিশাল বালাখানা আল্লাহ রাব্বুল আলমিন দান করবে আর যারা দাঁড়াবে সেই দিনের মধ্যে আখেরাতের দিনের ভিতরে তারা দণ্ডায়মান হবে আল্লাহর সামনে আল্লাহর অনুমতি ছাড়া সে কথা কেউ বলতে পারবে না আর যারা কাফির আফসুস করবে হতাশ হবে পেরেশান হবে আর বলবে আল্লাহ যদি আমরা মাটি হয়ে যেতাম মুমিনেরা হবে আনন্দিত আর কাফের যারা তারা হবে চিন্তিত তারা হবে পের তারা বলবে যদি আমরা মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো এই আজাব থেকে আমরা যদি মুক্তি পাইতাম

যারা রাসুলের উপরে ইমান আনবে তাদেরকে আল্লাহ সু ভায় না হওয়া নামক বিশাল বালাকানা দিবেন পুরস্কৃত করবেন এই জান্নাতের মালিক সবাই হবে না আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন এই জান্নাতের মালিক আল্লাহ তাদেরকে বানাবেন ইউমাইশা আল্লাহ যাদেরকে চাইবেন এই জান্নাত দিতে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃপাপনা তার উরদে যুল ফযল আল আযীম কার্পণ্য করবেন না জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহুম্মা ইন্নী আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই তুমি যে আমলগুলিকে ভালোবাসো পছন্দ করো ওই আমলগুলার প্রতি আমার ভালোবাসা চাই আমি যেন ওই আমল করতে পারি আল্লাহর পছন্দের আমল যদি আপনি করেন আপনি আল্লাহর পছন্দের হয়ে যাবেন যদি আপনি আল্লাহর ভালোবাসার হয়ে যান আপনি মাগফিরাত পেয়ে যাবেন কমা পেয়ে যাবেন প্রিয় ভাই অগ্নেরা সংক্ষিপ্ত এই দুনিয়ায় আমরা যেন দুনিয়ার সাথে মিশে না যায় দুনিয়াটাকে হেথ না করে দুনিয়াটাকে অপছন্দ না করে দুনিয়াটাকে পছন্দ করতে হবে হবে বাট এই দুনিয়ার আনন্দে ডুবে যাওয়া যাবে না এই দুনিয়া দিয়েই আখেরাতকে পেতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমী যেন এই কথাগুলো বোঝার আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে ইমানের সাথে রাখেন আমলের সাথে রাখেন Allah Subhanahu Wa Taala jenu'aamah diri kita dar rahmatir syattrakem. Ia pertaruhan yang askir muktiakan ikhbidan itu. Wassalamualaikum warahmatullahi wabarakatuh.